কালীমূর্তির হাত ভাঙার 4 দিন পরেও গ্রেফতার হলো না কেউ। উদয়পুর মহকুমা রাধাকৃষ্ণপুর থানাধীন উত্তর শালগড়া চৌমুনি বাজার এলাকায় গত মঙ্গলবার কালীমূর্তির হাত ভেঙে দেয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং নতুন কালীমূর্তি প্রদান সহ মন্দিরের সার্বিক নিরাপত্তার দাবিতে শুক্রবার সকাল থেকে উদয়পুর শালগড়া সড়ক অবরোধ করে স্থানীয় ব্যবসায়ী সহ এলাকার লোকজন এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা মার দুটি হাত ভেঙে দিয়েছে। ওই ব্যাপারে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসে দেখে গেছে, কিন্তু একটা 4 দিন হয়ে গেল, তারা আজ অব্দি কোনো অ্যাকশন করেনি, কারোকে গ্রেপ্তারও করেনি, কোনো দেয়নি। আজ এটা নেই প্রশাসনের কীভাবে আমরা আজকে অবরোধ করছি, যারা তারা আমাদের মায়ের মূর্তি 24 ঘন্টা ভেঙে ঠিক করে দেয় বা মূর্তির সিকিউরিটির কোনো একটা ব্যবস্থা করে দেয়। আর যারা এই কুকাস্ট করেছে তাদেরকে যাতে অতিসত্বর গ্রেপ্তার করে। মূর্তি ভাঙার ঘটনায় উত্তাল শালগড়া। মূর্তি ভাঙার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী সহ এলাকাবাসী এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা শুক্রবার দীর্ঘক্ষণ চালায় অবরোধ। তাদের একটাই দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।